সুযোগ ছিল প্রথম ভারতীয় হিসেবে স্বীকৃত টি টোয়েন্টিতে 12,000 রানের মাইলফলক স্পর্শ করার, কিন্তু বিরাট কোহলি ফিরলেন গোল্ডেন ডাক খেয়ে আর তাতেই গড়ে ফেলেছেন অনাকাঙ্ক্ষিত এক লজ্জার রেকর্ড। বেঙ্গালুরুতে বুধবার আফগানিস্তানের ফরিদ আহমেদের বলে পুল করতে গিয়ে টাইমিংয়ে গড়বড় করে মিড অফে ক্যাচ দেন কোহলি, প্রথম বলেই আউট। আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে 35 বার, টি টোয়েন্টিতে 5 বার, ওয়ানডেতে 16 বার আর টেস্টে 14 বার আউট হলেন রানের খাতা খোলার আগেই। ভারতীয় বিশেষজ্ঞ ব্যাটসম্যানদের মধ্যে যা কিনা সর্বোচ্চ, এই রেকর্ডে কোহলি ছাড়িয়ে গেছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারকে। হিসেবটা 1 থেকে 7 নম্বর পজিশনের মধ্যে, সব মিলিয়ে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশিবার কোনো রান না করেই আউট হওয়ার রেকর্ড জহির খানের, এবং সেটি 43 বার। আর সব দেশ মিলিয়ে রেকর্ডটা শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের। সাবেক এই স্পিনার সর্বোচ্চ 59 বার আউট হয়েছেন 0 রানে। ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশের এই অভিজ্ঞতা হয়েছে 54 বার, মোট 53 বার শূন্য করে আউট হয়েছেন শ্রীলঙ্কার সনাত জয়সুরিয়া। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 36 বার ডাক পাওয়া ব্যাটসম্যান তামিম ইকবাল, 30-এর ওপরে এই অভিজ্ঞতা হয়েছে আর মাশরাফি বিন মর্তুজার 33 বার, মোহাম্মদ আশরাফুলের 31 বার ও মুশফিকুর রহিম আউট হয়েছেন 0 করে 31 বার।